নমস্কার, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সকাল থেকেই ভাবছি ফুলটার একটু ভিডিও করব, বন্ধুদের দেখাবো কত সুন্দর বড় বড় ফুল ফুটেছে, সময়ই পাইনি, একটু ভিডিও করে দেখাবো বন্ধুদের। এত বড় বড় ফুটেছে, আজকে দুখানা ফুটেছে, দেখুন অনেক বেগুন হয়ে গেছে গাছে। বেশ কবার আমি কিন্তু এই গাছগুলো দিয়ে বেগুন আমি তুলিনি, আজকে তুলব। আর এই দেখুন কাটোয়া ডাটা দেখাই, এটা সেই ঝাঁটি বরবটির বেড টব, তাতে দেখুন কাটোয়া ডাটা হয়েছে আর দানা হয়ে গেছে, দেখুন কিরকম। এই দেখুন দানা হয়েছে। এইভাবেই আমার গাছগুলো হয়, কিনি না আমি একটুও কিছু, এ মানে এই শাকের দানা আমি কিনি না কখনো, প্রচুর হয়। কালকে দেখিয়েছিলাম যে জিনিয়া দুটো, এই যে সেই জিনিয়া দুটো দেখুন। আজকে আমরা ছাদটাকে একটু হালকা করার চেষ্টা করেছি, এখানে ক্রেটটা তুলে দিয়েছি, এখানে আমি লঙ্গন গাছটা রেখেছি আর যে সাতকি কমলা বলে সেই কমলাটা রেখেছি, আর এইগুলো এইগুলো আমরা থাই, যে আমরা হয় মিষ্টি আমরা, একদম খেতে বিলিতি আমরার মতো। আজকে আমি সবেদাগুলো তুলে ফেলেছি, সবেদাগুলো আজকে এইরকম পরিষ্কার করতে করতে দেখছি এই যে ক্রেট আছে, ক্রেটের তলায় সবেদার দানা, সবেদা আধখানা খাওয়া। আমার এই ছাদ বাগানে প্রচুর ভাম বিড়াল আসে রাত্রিবেলা, দুটো তিনটে করে আসে, আর একদম উপরের ছাদটা কোনোদিন দেখালে দেখাবো নোংরা করে রাখে, বিশেষ করে যে ট্যাঙ্কে আমাদের জল ওঠে সেই ট্যাঙ্কের মাথায় নোংরা করে রাখে। আজকে দেখছি কদিন ধরেই আমার সবেদাগুলো সব গাছ থেকে কেউ তুলে নিচ্ছে, আমাকে না বলে কেউ গাছে হাত দেয় না, কোনো ফল সবজি কেউ তোলেও না, আমি তুলি। আজকে পরিষ্কার করতে গিয়ে ওটা দেখে আমার অবাক, আজকে তাই আমি যে কটা ছিল সব কটা তুলে নিয়েছি, রেখে আর কি লাভ। আমি ভেবেছিলাম গাছেই পাকবে, সেখান থেকে তুলব। আচ্ছা দেখুন ডালিম, ডালিম হচ্ছে, ফুলও আছে, ফুল আসছে। আজকে এই সব গোড়াগুলো সব পরিষ্কার করেছি, এখনো কত গাছ বসানো বাকি আমার। এইটা টেকোমা, এটা ওই বেগুনি কালারের টেকোমাটা, আর এটা হচ্ছে আর একটা আমার বেগম বাহার, দেখুন এখানে বেশ ভালো ক্যাপসিকাম গুলো হয়েছে, বড় বড় হয়েছে। এই যে দেখুন যেখানে সেখানে কিরকম ডাটা হয় সব, এই যে দেখছেন কালো দানা, এটাই হচ্ছে এই সব ডাটা গাছের দানা। আজকে আমি পেরে নেবো এই চালকুমড়োটা, এই যে এখানে চিচিঙ্গে, এই চিচিঙ্গে একটাই চালকুমড়ো পারবো, ওই চিচিঙ্গেটা পারবো। আর দেখুন আমি দেখিয়েছি আমি সব ছাদ বাগানে যে লঙ্কা গাছগুলো আছে তার লঙ্কাগুলো সব পেরে নিয়ে গেছি, এবার এই যে লঙ্কা হচ্ছে আবার, এই দেখুন আবার একটু লালও হয়েছে একটা। সকালে জল দিয়েছি, এখনো গাছে জল দিতে হবে, দেখুন কলমি শাকগুলো মাথায় নিচু করে দিয়েছে। আজকে এখন শাক তুলবো না, আমি সকালেই ডাটা শাক তুলে নিয়ে গেছি, আর এখন বিকেল নয় ঠিক, দুপুরও নয়, দুপুর আর বিকেলের মাঝখানটা। এইসব বেগুনগুলো আজকে আমি তুলে নেব, তাহলে চলুন কাজ শুরু করি। এখানে দেখুন ক্যাপসিকাম, কাজ শুরু করি, প্রচুর বেগুন আছে, বেগুনগুলো তুলব, তারপর গাছে জল দেব, কারণ এই যে গাছগুলো সব আস্তে আস্তে জলহীন হয়ে যাচ্ছে, জল লাগবে। প্রচুর বেগুন হয়েছে, এই বেগুনগুলো আজকে আমি সব তুলে নেব, দেখুন
গাছ ভর্তি বেগুন, সব তুলবো। এইখানে দেখুন এই বেগুন দুটো, আর যে ঢেঁড়স গাছটা বলেছিলাম মাথা কেটে দিয়েছি, দেখুন এই যে ছোট ছোট ডালপালা কিন্তু তৈরি হচ্ছে। এখন দেখব যে ফুল আসে কিনা। আমি কিন্তু অলরেডি এইখানে ঢেঁড়স বসিয়ে দিয়েছি, এই যে ঢেঁড়সের চারাও উঠে গেছে। এটা আমার রাঙালু গাছ ছিল এখানে, এই যে দেখুন রাঙালু গাছগুলো, এগুলো আমি অন্য জায়গায় বসাবো। শশাগুলো আবার বড় হয়ে গেছে, এই দু একদিনের ভেতরেই তুলতে হবে। এখানেও আছে একটা চালকুমড়ো, এরকম চালকুমড়ো তিন চারটে আছে এই গাছটায়। আর এই যে করলা গাছটায় এখন ফুল আসছে, এতদিন আসেনি, এবার করলা ধরবে। তাহলে চলুন আমি পেরে নিই এক একটা করে, কারণ এখান দিয়ে কাছে দিয়ে কাটতে পারবো না, আমাকে একটু ঠিক করে কাটতে হবে। এগুলো সব উপরে তুলে দিয়েছিলাম, মাথায় লাগে এগুলো। প্রথমে তুলে নিলাম চিচিঙ্গেটা, দুটো চিচিঙ্গে তুলে নিলাম। এবার যাব চালকুমড়োটা পাড়তে। দেখুন কত বড় হয়েছে চালকুমড়োটা, অনেক বড় হয়েছে চালকুমড়োটা। আরও আছে তিনটে, পরে পারবো আর একটু বড় হোক ওগুলো। আর এই যে সবেদা বললাম, আমি সকালে পেরে নিয়েছি এই যে সবেদাগুলো। এবার যাচ্ছি বেগুনগুলো পেরে আনি। এতগুলো বেগুন আমি পেরেছি, তবু আরও বেগুন আছে, সেই বেগুনগুলোকে আরও পারবো, বাদবাকি বেগুনগুলো পেরে নিই। কত বেগুন তুলেছি দেখুন, প্রচুর বেগুন, প্রায় দু কিলো বেগুন তুলে ফেলেছি। এবার যাব ক্যাপসিকাম তুলতে। এই যে এখানে লাল হয়ে রয়েছে এই ক্যাপসিকামগুলো আমি তুলে নেব। আরও আছে আমার ক্যাপসিকাম এইখানে গাছে, এগুলো সব আজকে আমি তুলে নেব। যে এখানে আছে এটা আমি খুঁজছিলাম। দেখুন কত সবজি পেলাম, বলেছি সকালে সবেদাগুলো তুলে ফেলেছিলাম। আর এখন বেগুন, চিচিঙ্গে, ক্যাপসিকাম আর কিছু বরবটি আমি সকালে তুলেছিলাম, আর ডাঁটা শাক তুলেছিলাম, সেগুলো সব খাওয়া হয়ে গেছে, আর এখন এইগুলো তুললাম। আজকের ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন।